আমরা এখন লেয়ার ইফেক্ট এবং সিলেকশনের কিছু কমান্ড ইউজ করে পর্দায় যে প্রজেক্টটি দেখতে পাচ্ছি সেটি করব। তো আসুন এই প্রজেক্টটি করার জন্য আমরা প্রথমে একটি ফাইল নিয়ে নিই, যার ফাইলে ক্লিক, নিউতে ক্লিক করে আমাদের যে ডায়লগ বক্সে সেখানে পিক্সেল আমরা 600 এবং 400 আমরা নির্বাচন করে দিই এবং রেজুলেশন যা রয়েছে 72 অ্যান্ড দেন ওকে বাটনে ক্লিক। তো এরপরে আমরা যে কাজটি করবো একটি লেয়ার নিয়ে নিব, তো এই জন্য আমরা লেয়ার প্যালেট হতে, তো আমরা একটি লেয়ার নিয়ে আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ড যে কালারটি রয়েছে সেই কালার দিয়ে আমরা ফিল করে দিব। তো ফিল পেন বাকেট ফিল ফোরগ্রাউন্ড কালারে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে একটু হালকা এই কালারটি আমরা নির্বাচন করে দিলাম অ্যান্ড দেন ওকে বাটনে ক্লিক। পেন বাকেট টুলের সাহায্যে আমরা কালারটিকে ফিল করে দিব। এরপর আমরা প্রজেক্টটি দেখে নিতে পারি। প্রজেক্টটিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই নিচের অংশে গাঢ় সবুজ কালারে একটা অ্যাম্বুস ইফেক্ট, তো এই এটি আমরা এখন করব পর্যায়ক্রমে। তো প্রথমে আমরা এটি করার জন্য এখান থেকে এই রেক্টেঙ্গেল মার্কিং টুলটি সিলেক্ট করে আমরা একটি লেয়ার ক্রিয়েট করে নিব। প্রথমে লেয়ার নিয়ে নিউ লেয়ার ক্রিয়েট নিউ লেয়ার এবং নিচের দিকে আমরা এই টুল সিলেকশন এই টুলটির সাহায্যে আমরা একটি রেক্টেঙ্গেল ড্র করব। তো ড্র হলো, এরপর আমাদের এই সবুজ গাঢ় সবুজ কালারটি ফিল করতে হবে, যেন ফোরগ্রাউন্ডে ক্লিক করে আমাদের গাঢ় সবুজ কালারটি নিয়ে আসতে হবে পিকার থেকে। তো এই কালারে আমরা ক্লিক করলাম এবং সবুজে ক্লিক করার পরে ঠিক আমরা গাঢ় কালারটি সিলেক্ট করে দেন ওকে বাটনে ক্লিক। তো এবার আমরা পেইন্ট বাকেটের সাহায্যে কালারটিকে আমাদের লেয়ারে ফিল করে দিব ক্লিক করার মাধ্যমে। এরপর আমরা এটিকে নর্মাল করব রেক্টেঙ্গেল টুলটির বাইরে ক্লিক করে। এরপর আমরা এখানে দেখুন একটি আমাদের প্রজেক্টটিতে দেখা যাচ্ছে যে একটু অ্যাম্বুশ ইফেক্ট, তো এই ইফেক্টটি আমরা এখন অ্যাপ্লাই করব লেয়ার ইফেক্ট কমান্ডের মাধ্যমে। আমরা পূর্বে আলোচনা করেছি অ্যাম্বুশ সম্পর্কে, এই জন্য আমরা লেয়ার মেনুতে ক্লিক করে আমরা লেয়ার স্টাইল এর সাব অপশান যে বেভেল অ্যান্ড অ্যাম্বুশ এটিতে ক্লিক করব এবং আমাদের বেভেল অ্যান্ড অ্যাম্বুশ নির্বাচন করে তো আমাদের ডায়লগ বক্সে সেখান থেকে স্টাইল বক্সে ক্লিক করে আমরা এটিকে পিলো অ্যাম্বুশ করে দিব। তো পিলো অ্যাম্বুশ করে দিলে আমরা ঠিক পারফেক্টলি প্রজেক্টের মতো হবে অ্যান্ড দেন ওকে বাটনে ক্লিক। তো আমরা দেখতে পাচ্ছি যে পিলো অ্যাম্বুশ অ্যাপ্লাই আমরা করেছি। এরপর আমাদের প্রজেক্টে ঠিক ডান পাশে একটা রেক্টেঙ্গেল বক্স ছিল, সেই বক্সটিও আমরা একই কালারে ফিল করবো, এই জন্য আমরা রেক্টেঙ্গেল টুল দিয়ে আরেকটি সিলেকশন করে নিব অবশ্যই একটি নতুন লেয়ার নিয়ে। তো আমরা ঠিক ডান পাশে একটি বক্সের মতো রেক্টেঙ্গেল ড্র করব, এভাবে ড্র হলো, এটিকে আমরা একটু ডানে চাপিয়ে দিব এবং একই কালার দিয়ে আমরা এটিকে ফিল করার জন্য পেইন বাকেট দিয়ে ক্লিক করে দিলে এটি ফিল হবে। এবার আমরা এটিকে ইফেক্ট দিব লেয়ার ইফেক্ট, তো লেয়ার স্টাইল অ্যান্ড বেভেল অ্যান্ড অ্যাম্বুশ। বেভেল অ্যান্ড অ্যাম্বুশের আমরা এখান থেকে যেটি বাই ডিফল্ট রয়েছে ইনার বেভেল স্টাইলটি, সেই স্টাইলটি আমরা এখানে অ্যাপ্লাই করব। তো ইনার বেভেল আমরা এখানে প্রয়োজনে দেখে নিতে পারি আমাদের স্টাইলটি একটু সরিয়ে প্রিভিউতে, তো দেন ওকে বাটনে ক্লিক। এরপর আমরা রেক্টেঙ্গেল দিয়ে এটিকে বাইরে ক্লিক করে নর্মাল করে নিয়ে এরপরে আমরা প্রজেক্ট একবার দেখে নিব। দেখুন প্রজেক্টের মধ্যে আমরা যে বিষয়টি করেছি যে আমাদের এই রেক্টেঙ্গেল ভিতরে একটা স্কোয়ার খোদাই করা এবং এন লেখা যেটিও খোদাই করা ইফেক্ট রয়েছে, তো এটি করব। তো এখন আসুন আমরা এটি করার জন্য আমাদের মূল ফাইলে গিয়ে টি চেপে আমরা প্রথমে এই রেক্টেঙ্গেলটি সিলেক্ট করে নিব। এরপরে আমাদেরকে এটিকে গাইডলাইন দিয়ে নিতে হবে যেন আমরা এই স্কোয়ারটি পারফেক্টলি হয়, এই জন্য ভিউ মেনু হতে আমরা একটি গাইড দিয়ে দিব, ভিউ মেনু রোলার নিয়ে আসবো, ক্লিক করলে আমাদের রোলারটি চলে আসবে। এখন এটিকে রোলারের এখানে মাউস পয়েন্টার নিয়ে মাউস চেপে ধরে যদি আমরা গাইডটি নিয়ে আসি, এখন ঠিক এই বরাবর সেট করে দিলাম। একইভাবে লেফট সাইডে যে রোলারটি রয়েছে এখান থেকে আমরা ড্রাগ করে ঠিক মাস বরাবর রোলারটি দিয়ে দিব। এরপর আমরা মুভ টুলের মাধ্যমে নর্মাল করে নিব। তো দেখুন এই গাইডটি দিয়েছি, এবার আমাদের স্কোয়ারটি তৈরি করতে হবে। তো এই জন্য আমরা স্কোয়ারটি তৈরি করার জন্য আমরা এখন যে পলিগন যে ল্যাসো টুলটি রয়েছে এটি ইউজ করতে পারি। তো পলিগন ল্যাসো টুলের মাধ্যমে প্রথমে এখানে আমরা একটি ক্লিক করব এবং একইভাবে এই পয়েন্টে আমরা যেখানে গাইড দিয়েছি এই বরাবর এই এটাকে কেন্দ্র করে এই বরাবর একটি ক্লিক এবং এই পয়েন্টে একটি ক্লিক
সবশেষে এই পয়েন্টে ক্লিক, এবং লাস্টলি যেটা রয়েছে সেটা এই পয়েন্টে স্টার্টিং পয়েন্টে ক্লিক করে যখন গোল সার্কেল আসবে এই অবস্থায় ক্লিক করলাম। তো ক্লিক করলে পরেই আমাদের স্টার্টিং পয়েন্টে পড়েনি, এবার পড়েছে। তো এরপরে আমাদের একটি নতুন লেয়ার নিয়ে নিতে হবে অবস্থায়। নতুন একটি লেয়ার নিয়ে আমরা সেম কালারই আমরা এটিকে ফিল করে দিব। তো সেম কালারই ফিল করলে আমরা ঠিক লেয়ারে লক্ষ্য করে দেখব যে আমাদের একটি স্কোয়ার লেয়ার ক্রিয়েট হয়েছে। এবার এটিকে নর্মাল করে দিব, যদিও দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের যদি লেয়ার ইফেক্ট প্রয়োগ করি তাহলে এটি দেখা যাবে। তো এবার আমরা চলে যাব ইফেক্ট দেওয়ার জন্য লেয়ারে, দেন লেয়ার স্টাইল, বেভেল এন্ড অ্যাম্বুশ। এখানে আমাদের যেহেতু আমাদের প্রজেক্টে ছিল যে এই ইফেক্টটি একটু খোদাই করা, তো এই জন্য আমরা স্টাইলে গিয়ে আমাদের যে পিলো অ্যাম্বুশ রয়েছে এই ইফেক্টটি আমরা দিব। তো আমরা দেখতে পাচ্ছি যে পিলো অ্যাম্বুশ ইফেক্ট এখানে পড়েছে। তো এটি যদি ডেপথ আমরা একটু বাড়িয়ে দিই তাহলে আমরা লক্ষ্য করবো যে এটি পারফেক্টলি খোদাই করা ইফেক্ট হয়েছে। অ্যান্ড দেন সবশেষে ওকে বাটনে ক্লিক করব। তো এরপর আমাদের বাকি এখানে যে কাজটি করতে হবে যে এন লেখা, এন এই জন্যই লিখবো যে আমাদের একটা বিজ্ঞাপন, অর্থাৎ নাভানা কারের বিজ্ঞাপন। তো নাভানার এন, তো এই জন্য আমরা টাইপ টুলের সাহায্যে এবং অবশ্যই একই কালার দিয়ে আমরা প্রথমে এখানে লিখে নিতে পারি। উপরে সেম কালারে আমাদের লিখতে হবে, এবং আমরা ফন্ট চেঞ্জ করে এরিয়াল ব্ল্যাক নিয়ে নিলাম। সাইজ আমরা বাড়িয়ে আমরা এখানে 40 করে এন্টার দিব। এরপর আমরা লিখব ক্যাপস লেটারে এন লিখলাম। তো এন লেখার হলে আমরা এটিকে মুভ টুলের সাহায্যে ড্র্যাগ করে আমরা সোজা এখানে উপরে নিয়ে আসবো, এই অবজেক্টটির উপরে। তো অবজেক্টটির উপরে নিয়ে আসার পর দেখা যাচ্ছে না, কারণ একই কালার, এই জন্য আমাদের ইফেক্ট দিতে হবে। এই যে আমরা একইভাবে লেয়ার স্টাইলে চলে যাব ইফেক্ট দেওয়ার জন্য, লেয়ার স্টাইল অ্যান্ড দেন বেভেল এন্ড অ্যাম্বুশ, এবং আমাদের এটিও পিলো অ্যাম্বুশ দিতে হবে যেহেতু আমরা এটিকে খোদাই করা ইফেক্টটি অ্যাপ্লাই করতে চাই। তো এই জন্য আমরা স্টাইলে গিয়ে পিলো অ্যাম্বুশ এটি দিলাম, এবং একইভাবে আমরা ডেপথকে বাড়িয়ে দিতে পারি, ডেপথ বাড়িয়ে দিলাম অ্যান্ড দেন ওকে বাটনে ক্লিক। এরপর লেখাটিকে আমাদের সাইজ বড় করতে হবে, কন্ট্রোল টি চেপে আমরা লেখাটির সাইজকে বড় করে নিব। শিফট এবং অল্টার চেপে লেখাটিকে আমরা বড় করে নিব যেন এটির মেজারমেন্ট অনুযায়ী, এবং বড় করে আমরা এনে এটিকে আমরা এন্টার চাপলে এটি সেট হবে। এরপর আমরা এটিকে গাইডটাকে দূর করতে পারি, ভিউ মেনু হতে আমরা গাইডটিকে ক্লিয়ার গাইড কমান্ডের মাধ্যমে আমরা গাইডটিকে দূর করে দিলাম, যেহেতু আমাদের গাইডের এখনও প্রয়োজন নেই। এরপর আমরা প্রজেক্টটি একবার দেখে নিই। এরপর আমাদের উপরের অংশটুকু করতে হবে। তো উপরের অংশটুকু করার জন্য আমরা একইভাবে একই পন্থায় আমরা এখানে রেক্টেঙ্গেল টুলের সাহায্যে একটা সিলেকশন করে নিব বক্সের মতো। তো সিলেকশন করে একইভাবে আমাদের একটা লেয়ার নিয়ে নিতে হবে, কারণ লেয়ার না নিলে আমরা পরবর্তীতে এটিকে মডিফাই বা চেঞ্জ করতে পারবো না, এই জন্য আমাদের আলাদা আলাদা লেয়ারে আমরা কাজ করব। এবার আমরা এটাকে ফিল করে দিব, এবং একইভাবে আমরা নর্মাল করে আমরা এটিকে অ্যাম্বুশ ইফেক্ট দিয়ে দিব। এবং এখানে আমরা এটির সব দিকে একটা ব্যালেন্স রাখার জন্য আমরা এই এই লেয়ারটি সিলেক্ট করে লেয়ার থ্রিটিকে আরেকটু বড় করে নিতে পারি। একটু সামান্য বড় করে নিলাম, বড় করে আমরা যেন সব দিকে সিমিলার থাকে, একটু সামান্য বড় করে আমরা এন্টারকে চাপব। এরপর আমরা প্রজেক্টটি একবার দেখে নিই। প্রজেক্টটিতে আমরা লেপস অংশে যেটি করেছি সেটি হচ্ছে যে একটি গাড়ি, তো এই ধরনের গাড়ি ইমেজ যদি আপনার থাকে, অথবা আমাদের যে সোর্স ফাইল রয়েছে সেখানে আমরা প্রজেক্ট করার সুবিধার্থে এই সমস্ত ইমেজ দিয়ে দিয়েছি। এবার আমরা গাড়ির ছবিটি নিয়ে আসবো। তো এই গাড়ির ছবিটি নিয়ে আসার জন্য আমাদের এই গাড়িটি আমরা নিব, এই গাড়িটি আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে কেটে নিয়ে আসতে হবে, এই জন্য আমরা বিভিন্ন কমান্ড ইউজ করতে পারি। তো আমরা প্রাথমিক অবস্থায় এখান থেকে ম্যাজিক ওয়ান টুলটি যেটি রয়েছে, ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে আমরা ম্যাগনেটিক ল্যাসো টুল, এই ম্যাগনেটিক টুলের সাহায্যে আমরা এটিকে কেটে নিয়ে আসতে পারি। ম্যাগনেটিক ল্যাসো টুলের ব্যবহার আমরা সিলেকশন অধ্যায়ে দেখিয়েছি। তো এভাবে এটির
ক্লিক করে এটির থেকে পাশ দিয়ে আমরা ধীরে ধীরে মাঝে মাঝে ক্লিক করে সুন্দরভাবে আমরা এটিকে সিলেকশন করার মাধ্যমে এভাবে ম্যাগনেটিক টুলের সাহায্যে আমরা সিলেকশন করে আমরা এই অংশটুকে কপি করে কন্ট্রোল সি চেপে আমরা আমাদের যে মেইন ডকুমেন্ট রয়েছে মেইন ফাইল রয়েছে সেটিতে আমরা নিয়ে এটিকে পেস্ট করে দিব। তাহলে আমাদের কারের ছবিটি পেস্ট হবে। তো আমাদের এটিকে ছোট করতে হবে, এভাবে আমরা শিফট অল্টার চেপে এটি কারের ছবিটিকে আমরা ছোট করে আমরা আমাদের যে ডিজাইনের বাম পাশে আমরা যেহেতু এটি একটি কারের অ্যাড তো আমরা এই জন্য বাম পাশে আমরা এটিকে সেট করে দিলাম। সেট করে আমরা এন্টার দিয়ে দিতে পারি নর্মাল করার জন্য। তো এভাবে ম্যাগনেটিক টুলের সাহায্যে আমরা যে কোনো ইমেজ থেকে কোনো অংশকে কেটে নিয়ে আসতে পারি। যদিও ফটোশপে আরও অনেক ইম্পর্টেন্ট কমান্ড রয়েছে যার মাধ্যমে খুব নিখুঁতভাবে কেটে আনা যায়, এটা আমরা পরবর্তী অধ্যায়ের সময় এগুলো আলোচনা করব। এরপর আমরা আমাদের প্রজেক্টটিতে দেখেছি যে একটি লেখা নাভানা কার, এই লেখাটি আমরা লিখব। তো এই লেখাটি লেখার জন্য আমরা টাইপ টুলের সাহায্য নিব। টাইপ টুলে ক্লিক করব, প্রথমে টাইপ টুলে ক্লিক করলে আমাদের টাইপ টুল সিলেক্ট হবে। টাইপ টুল সিলেক্ট করে আমরা অবশ্যই এরিয়াল ব্ল্যাক ফন্টে এবং সাইজ আমরা এখানে 40 রয়েছে 40 সাইজে এবং আমরা এখানে স্ট্রং শার্প চেঞ্জ করে স্ট্রং দিয়ে দিব লেখাটির মধ্যে যেন একটা স্ট্রং অ্যাপিয়ারেন্স আসে। এরপরে আমাদের কালার চেঞ্জ করে আমরা এখান থেকে নেভি ব্লু কালার নির্বাচন করে দেবো, যেহেতু লেখাটি নেভি ব্লু দিলে এখানে দৃষ্টিনন্দন হবে। ওকে বাটনে ক্লিক। এবার আমরা লিখব নাভানা কার। প্রজেক্টটিতে আমরা দেখে নিই যে নাভানা কার্ডটি আমরা কীভাবে লিখেছি একটা বিশেষ স্টাইলে। যদি আমরা প্রজেক্টটিতে প্রথমটি বড় হাতে এবং পরেরগুলো ছোট সাইজে লিখেছি তো আমরা এ ধরনের করতে পারি। তো আসুন এখন আমরা এটির মধ্যে স্টাইল ইফেক্টের মাধ্যমে এটিকে আমরা হাইলাইট করি। তো এই জন্য আমরা লেয়ারে চলে গিয়ে স্টাইল লেয়ার স্টাইল এবং এখান থেকে বেভেলেন অ্যাম্বুশ নির্বাচন করে আমরা যে ডায়লগ বক্স আসবে সেখানে আমাদের স্পেসিফিক আমরা একটু দেখে নিব। আমাদের এই ডায়লগ বক্সটি একটু মুভমেন্ট করে এর যে টাইটেল বার রয়েছে তো বেভেলেন অ্যাম্বুশ এখানে রয়েছে, এখানে আমাদের মূলত একটি টেকচার ইফেক্ট দিতে হবে। তো টেকচার এখানে ক্লিক করে বেভেলেন অ্যাম্বুশ অবশ্যই আমাদের সিলেক্ট থাকতে হবে, এরপরে আমাদের টেকচার অ্যাপ্লাই করতে হবে। তো টেকচার অ্যাপ্লাই করলে আমরা টেকচার পাবো। টেকচার নির্বাচন করে আমরা এই ডান পাশে যে প্যাটার্ন রয়েছে এর বক্সে ক্লিক করব। এখান থেকে আমরা টেকচার স্পেসিফিক করে দেবো, এখানে বেশ কিছু টেকচার রয়েছে, যে কোনো টেকচার দিয়ে আমরা প্রিভিউ দেখে নেব যে কোন টেকচারটি আমি চাই, অর্থাৎ কোন টেকচারটি আমার লেখাকে আকর্ষণীয় করে তুলবে। তো আমরা এই টেকচারটি ইউজ করতে পারি। তো এই টেকচারটি ইউজ করে আমরা ওকে বাটনে ক্লিক করব। তার আগে আমরা এখানে প্রজেক্টে তো একটি ড্রপ শ্যাডো দিয়েছি, তো ড্রপ শ্যাডো আমরা দিতে পারি এখান থেকে ড্রপ শ্যাডো নির্বাচন করে। তো ড্রপ শ্যাডো নির্বাচন করে অবশ্যই আমাদের এখানে অপাসিটি একটু কমিয়ে দিতে হবে। অপাসিটি কমিয়ে এবার আমরা ফাইনালি ওকে বাটনে ক্লিক করব। তো এরপরে আমরা পুরো প্রজেক্টটি আমরা পর্দায় এনে আমরা দেখে নিব যে আমাদের প্রজেক্টটি কমপ্লিট হয়েছে কিনা। দেখুন আমরা প্রজেক্টটি করেছি। তো এভাবে আমাদের লেয়ার স্টাইল এবং ফটোশপের বিভিন্ন কমান্ড ইউজ করে আমরা এই জাতীয় প্রজেক্ট, এটি একটি অ্যাড নাভানা কারের তৈরি করা হয়েছে। এই ধরনের স্যাম্পল অ্যাড আপনারা তৈরি করে আপনাদের ডিজাইন স্কিলকে বাড়াতে পারেন।